হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ব্লগ মেটোরেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মেটোরেল দেখাতে। মেটোরেল ভ্রমণের ভয়ানক অভিজ্ঞতাটি শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও সঙ্গে থাকবেন। তো চলেন ঘুরে আসি মেটোরেল থেকে। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা যাচ্ছি মেটোরেলে ওঠার জন্য। আমরা শাহবাগ থেকে উত্তরা যাব। আমরা ঘুরতেছি, একটু রমনা পার্কে ঘুরবো, ঘোরার পর তারপর দেন আমরা উঠবো মেটোরেলে। দেখা হবে যেতে যেতে পথে পথে, সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের শাহবাগ থেকে উত্তরা দিয়াবাড়ি যেতে মেট্রোরেলের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। আমার সঙ্গে ছিল আমার বন্ধু, সে কিনা আমাকে গাড়িতে করে মেট্রোরেল স্টেশনে পৌঁছে দেয়। সেখান থেকে পরে আমি একা টিকিট কেটে আমি একা মেট্রোরেলে ভ্রমণ করি। মেট্রোরেলে ভ্রমণ করার ভয়ানক অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে মতামত দেওয়ার চেষ্টা করবেন। এটি হলো শাহবাগ মেট্রোরেল স্টেশন, যেখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। শুধু মানুষ আর মানুষ, তারা খুব দ্রুতভাবে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কেটে তারা বিভিন্ন স্থানে চলে যায়। আমিও তাদের মতো এখানে টিকিট কেটে নিলাম, যার মূল্য ছিল 20 টাকা। আমি যাব শাহবাগ থেকে উত্তরা দিয়াবাড়ি। শাহবাগ থেকে উত্তরা দিয়াবাড়ির টিকিট কি 20 টাকা? না, 20 টাকা না। এর বিস্তারিত তথ্য থাকবে আমার ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 20 টাকায় টিকিট কেটে এখন সামনের দিকে যাচ্ছি। দেখা যাক কী হয়, কী অঘটন ঘটে। ভয়ানক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমি টিকিট কেটেছি, আমি মূলত এখন আছি শাহবাগে। শাহবাগ থেকে টিকিট কেটেছি উত্তরা দিয়াবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমি টিকিটে 20 টাকা দিয়ে কেটেছি। এটা হলো আপনার ফার্ম গেট পর্যন্ত 20 টাকা ভাড়া। তো যদিও এটা দুর্নীতি, এটা করা ঠিক না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জাস্ট এখানকার কর্তৃপক্ষটা কতটা অ্যালার্ট, জাস্ট আমি এটা পরীক্ষা করার জন্য মূলত করা, অন্য কিছু করার জন্য না। তো যাই হোক, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার। আসলে 20 টাকা দিয়ে কীভাবে শাহবাগ থেকে আপনার দিয়াবাড়ি পর্যন্ত যাওয়া যায়, জাস্ট এটা পরীক্ষা করার জন্য। যদিও এটা কাজটা করা ঠিক না, আমি অনেক নার্ভাস, আপনারা বুঝতে পারছেন আমি কথার মধ্যে, কারণ অন্যায় কাজ করতে গেলে অবশ্যই ভিতরে ভয় আসে, ভয় করে। যাই হোক, আমি সকলের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। শাহবাগ স্টেশনটি খুব সুন্দর করছে। এই স্টেশনে ঘড়িটা খুব সুন্দর, ঘড়িটা দিয়েছে যাতে যারা যাত্রী আছে তারা সময় দেখে, সময় মেনটেন করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। বলতে বলতে একটি মেট্রোরেল আমার সামনে চলে আসলো। মেট্রোরেলটি পুরোই ভরা, ভিতরে শুধু মানুষ আর মানুষ। এখন এটাতে কি আমি যেতে পারবো? দেখা যাক এটাতে আমি যেতে পারি কি না। স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন যে মেট্রোরেলে কী পরিমাণ ভিড়। এই ভিড়ে আমি যেতে পারলাম না, এখন পরের ট্রেনের জন্য আমি ওয়েট করতেছি। দেখা যাক পরের ট্রেনের কী অবস্থা। আশা করছি সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। আর মেট্রোরেল, এই মেট্রোরেল চলে গেল, পরে অপর পাশ দিয়ে আরেকটা মেট্রোরেল আসবে। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত মেট্রোরেলে চড়ে পড়ি। কিন্তু একই ভিতরের অবস্থা, শুধু মানুষ আর মানুষ, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। তবে মেট্রোরেলে খুব সুন্দর একটি সুব্যবস্থা করে, আমার কাছে খুবই ভালো লেগেছে। মেয়েদের জন্য আলাদা বগি, ছেলে মেয়ে একাকার যেন না হয়। এই যেই বগিটিতে আমি দাঁড়িয়ে আছি, এটি হলো ছেলেদের বগি। দেখ, এক স্টেশনের পর আরেক স্টেশনে মেট্রোরেলটি চলেই চলছে।
আর আপনাদের কিছু ভিউ আমি দেখাচ্ছি। মেট্রোরেল থেকে যে শহরটা এত সুন্দর দেখা যায় আসলে সেটা ভাববার মতো না। তো সর্বশেষ স্টেশন সেটা হলো উত্তরা দিয়াবার স্টেশন। এখানে এখন আমি নামব, নামার পরে এখানেই সমস্যাটি বেড়ে যাবে। তো কি সমস্যা হলো আমার সাথে, কি ভয়ানক ঘটনা হলো, এটি এখন আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে মেট্রো রেলের যাত্রা শেষ, তবে একটা দুর্ঘটনা, সেটা হলো আমার কাছ থেকে তারা জরিমানা নিয়েছে 160 টাকা, যদিও ভাড়া 80 টাকা করেছিল। আমি শাহবাগে উঠেছিলাম, শাহবাগ থেকে আমি টিকিট কেটেছিলাম হলো বনানীর, তো সেখানে আমার বনানীতে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু বাই দ্য ওয়ে আমি চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি লাস্ট স্টেশন, যেখানকার ভাড়া ছিল টোটাল শাহবাগ থেকে 80 টাকা ভাড়া ছিল। সেখানে আমি চেয়েছিলাম যে 20 টাকায় কীভাবে এখানে আসা যায়, আসলে আসা যায় না, এটা আপনারা আসবেন না কখনো, তাহলে আমার মতো আপনারাও ধরা খাবেন। আমার কাছ থেকে তারা টোটাল 160 টাকা জরিমানা নিল, আর ওখানে নিয়েছিল হলো 20 টাকা, আর টোটাল 180 টাকা আমাকে গুনতে হলো। আপনারা এভাবে আসবেন না। মেট্রো রেলের যাত্রা করতে গেলে আপনাকে সর্বপ্রথম নিয়মকানুন জানতে হবে এবং জরিমানা সম্পর্কে সব কিছু বুঝতে হবে, তারপর আপনাকে যাত্রা করতে হবে। তো যাই হোক, কাল পাস হয় নাই, তবে জরিমানা হয়েছে। আপনাদের সতর্কর জন্য মূলত এই ভিডিওটি করা, কারণ আমার 180 টাকা বড় কথা না, বড় কথা হলো যারা আপনারা ভোগান্তির শিকার হবেন, আপনারা যেন ভোগান্তির শিকার না হন, এই জন্য ভিডিওটি করা। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো থাকবেন আপনারা সকলে। আমার মেট্রো রেলের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।